আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আজ আবার আপনাদের জন্য উপস্থিত হলাম আরবি ভাষার নতুন টিউটোরিয়াল নিয়ে। যে সকল প্রবাসী ভাই বোনেরা সৌদি, কুয়েত, কাতার ও ওমান প্রবাস রয়েছেন, তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। একদম যারা নতুন আরবি ভাষায় কথা বলতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওর যে সকল বাক্য এবং শব্দের অর্থগুলো তুলে ধরা হয়েছে, এই বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন, কারণ এই টিউটোরিয়ালে নতুন ও পুরাতন শব্দের সমন্বয়ে একত্রে একটি বিষয় একটি পূর্ণ টিউটোরিয়াল তৈরি করা হয়েছে, যা একজন নতুন শিক্ষার্থীদের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। আপনি চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে এই বিষয়গুলো আয়ত্ত করে নিতে পারেন, হয়তো আপনি খুব অল্প সময়ের মধ্যে আরবিতে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। তবে চলুন না যাই এবার আমাদের মূল বিষয়ের দিকে। ডান, বাংলায় ডান এর আরবি হবে ইয়ামিন, ইয়ামিন অর্থ হলো ডান। রাস্তা, তরিক, তরিক অর্থ হলো রাস্তা। বালতি, এটা হবে তিব, বালতি এটা হবে তিব, তিব অর্থ হলো বালতি। পাইকারি, এটা হবে জুমলা, জুমলা অর্থ হলো পাইকারি। দরজা, এটা হবে বাব, বাব অর্থ হলো দরজা। বন্ধ, চাক্কার, চাক্কার অর্থ হলো বন্ধ। ঠিক, এটা হবে মজবুত, মজবুত অর্থ হলো ঠিক। চিন্তা করিস না, মাফি ক্ষোভ, মাফি ক্ষোভ অর্থ হলো চিন্তা করিস না। দুঃখিত, আসিফ, আসিফ অর্থ হলো দুঃখিত। সাওয়া সাওয়া অর্থ হলো সাথে, সাওয়া সাওয়া অর্থ হলো সাথে। কারণ, আসান, আসান অর্থ হলো কারণ। ক্লান্ত, তাবান, তাবান অর্থ হলো ক্লান্ত। সকাল, সুবাহ, সুবাহ অর্থ হলো সকাল। দিতে হবে, এটা হলো জিব, জিব অর্থ হলো দিতে হবে। প্রিয়, হাবিব, হাবিব অর্থ হলো প্রিয়। বন্ধু, সাদিক, সাদিক অর্থ হলো বন্ধু। ভাই, আকু, আকু বাংলা অর্থ হবে, আরবি অর্থ হবে ভাই। ঠিক কথা, এটা হলো সহি কালাম, সহি কালাম অর্থ হলো ঠিক কথা। শোবার বালিশ, মুখাদ্দা, শোবার বালিশ মুখাদ্দা। মার্কেট, সুখ, সুখ অর্থ হলো মার্কেট। দোকান, মাহাল, মাহাল অর্থ হলো দোকান। উপরে, ফোক, ফোক অর্থ হলো উপরে। মরিচ, ফিলফিল, ফিলফিল অর্থ হলো মরিচ। মুক্তি, হুরিয়া, হুরিয়া অর্থ হলো মুক্তি। আমি এখানে নতুন, আনা জেদিদ হেনা, আনা জেদিদ হেনা অর্থ হলো আমি এখানে নতুন। বলা, গুল, গুল অর্থ হলো বলা। কখনো, মেতে, মেতে অর্থ হলো কখনো। এদিকে এসো, তায়াল হেনা, তায়াল হেনা অর্থ হলো এদিকে এসো। রুটি, খোবস, খোবস অর্থ হলো রুটি। গৃহিণী,
রাব্বাত মঞ্জিল, রাব্বাত মঞ্জিল অর্থ হলো গৃহিণী। কোম্পানি শরিকা, আগামীকাল বুকরা। সৈনিক জন্দি, জন্দি মিন সৈনিক। নাবিক বাহার, বাহার অর্থ হলো নাবিক। আশা ইজি, ইজি অর্থ হলো আশা। কঠিন সাব, সাব অর্থ হলো কঠিন। মাসিমা বা ফুপু এটা হবে পরিবার। আহেল, আহেল অর্থ হলো পরিবার। পাওয়া হাসেল, হাসেল অর্থ হলো পাওয়া। শাক সবজি খুদার, খুদার অর্থ হলো শাক সবজি। বিরিয়ানি এটা হচ্ছে মসবুস, মসবুস। কত কাম, কাম অর্থ হলো কত। আরো নাও তাফাদ্দাল তানি, তাফাদ্দাল তানি। আপনি ইন্তা, ইন্তা অর্থ হলো আপনি। দরকার এটা হবে আব্বি, আব্বি অর্থ হলো দরকার। বেতন রাতিব, রাতিব অর্থ হলো বেতন। ওইখানে মিনাক, মিনাক অর্থ হলো ওইখানে। লোকেশন এটা হবে মৌগা, মৌগা অর্থ হলো লোকেশন। বুড়ো এটা হবে সেবা, সেবা অর্থ হলো বুড়ো। লাল এটা হবে আহমার, আহমার অর্থ হলো লাল। পাগল মজনু, মজনু অর্থ হলো পাগল। সাদা আবিয়াত, আবিয়াত অর্থ হলো সাদা। রুম গোরফা, গোরফা অর্থ হলো রুম। ব্যস্ত মশগুল, মশগুল অর্থ হলো ব্যস্ত। চাই আবগা, আবগা অর্থ হলো চাই। মুরগি গিজাজ, গিজাজ অর্থ হলো মুরগি। আমার রুমে খাবার নাই, আনা গোরফা মাফি মজবুত আক্কেল, আনা গোরফা মাফি মজবুত আক্কেল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে আরবিতে অনেক রকম কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।